মাছ পেয়েছি মাছ জোরে পড়বে খুলে পড়বে মাছ ও ভাই ভেবেছি পোলট্রি মাংস খাবো তাই পোলট্রি নিতে এসেছি মাছ ওদের নোংরা পরিষ্কার করতে হচ্ছে পুকুরে আমরা মাছ রিলিফ করে দিচ্ছি এগুলো ছোট মাছ এগুলো तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए Hey, what's up guys? Welcome to my another new brand video. तो आज के वीडियो टा अनेक तो यूनिक होते चले चाहे कारण आज के जाच्छी माच मारते माच दौड़ते चले ऐसी हो चाहे राधिका पुर डालिंग का साइड है तू भाई देर बुकुरे हमारे साथ मोहित आचे सवाई आचे तो चलो चले ऐसी है गाने एक बार माच मार बो किसी सिनेमाटिक की जो थाक में टोटल ओपरल ब्लॉग टा तुम्हारे देखो सपोर्ट करो आगे वीडियो टा तुम्हारे भालो सपोर्ट दिए चो और जरा जरा एखो सब्सक्राइब करो सब्सक्राइब करे नियो আর পেজে যারা এখনো ফলো করনি পেজে ফলো করে নিও কারণ ফলো আর সাবস্ক্রাইব করলে ভালো লাগে আর আগের সুমিতার ওয়েডিং এর ভিডিওটা তোমরা অনেক ভালো সাপোর্ট দিয়েছো ফেসবুক পেজে প্রায় 10000 এর উপর ভিউ চলে গেছে আজকের ডেটে তো চলো দেখা হচ্ছে এই ভিডিওটা পুরোটা দেখো পরের মোমেন্টগুলো আসছে চলো দেখতে থাকো ফুল গ্রাম ভাই ভাই দেখো বাজার এই রকম বাস আগে বলো কে কে খেয়েছো কন্ট্রোল যারা খাওনি তারা খেতে চলেছো কমেন্ট করো কারা কারা বাস খেয়েছো লাইফে কমেন্ট করো বাসের গাছ এখানে লিখিয়ে দিছি তোমাদেরকে যে বাসা বাসের গাছ তা আপনি কোথায় গিয়েছিলেন দাদা কি জন্য এখানে এসে কত সুন্দর দাদা তোরা নাই 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 ঘুরে এই একে খুঁজে পাওয়া যাচ্ছিল না আধা ঘন্টা পর আমাদের সাথে জয়েন করলো এর আগে এসেছিল রাস্তা হারিয়ে গেল কেন আরে হারায়নি রে ভাই তোরা নাই দেখে আমি ঘুরে গেছিলাম সবাই মিলে একটু টাকা ডোনেট করে ফোন পে নাম্বার দিয়ে দিব একটু বেনলিয়া টাকা পয়সা দিয়ে দিও তোকে ডোনেট করে এই হলো আমাদের সেই ফাইনাল ডেস্টিনেশন যে পুকুরে আমরা নামবো ঠিক আছে এই পুকুরেরই মাছ আমরা মারবো জাল কোথায় জাল এই যে মাছের জাল রেডি আছে ঠিক আছে দেখতে পাচ্ছো জালটাকে বের করি আমরা এই সেই জাল এই জাল দিয়ে আমরা এই পুকুরে মাছ মারবো তো রেডি হয়ে গেছি যে ড্রেস পরে নামবো আর কি একদম প্যান্ট জামা পরে রেডি এখন জাস্ট নামা বাকি সবাই রেডি হচ্ছে কাদা কাদা হয়ে যাবে ব্যাপারটা হচ্ছে কি পুকুরে জলটা অনেক কম সেহেতু যাই হোক চলো দেখা হচ্ছে পুকুরে নামার সেট আপ নিয়ে মাছ এই যে মাছ ধরেছি লাইভ ক্যামেরা মাছ ও লাইভ ক্যামেরা না না এটা বড় রে দেখ দেখ বড় এটা ও ভাই লাইভ ভাই হাতে হাতে মাছ ধরলাম গুরু আমরা মাছ রিলিভ করে দিচ্ছি এগুলো ছোট মাছ এগুলো বড় হবে এগুলো ছেড়ে দেবো মাছ ধরতে যাচ্ছি মাছ ধরে দেখে নোংরা পরিষ্কার করতে হচ্ছে পুকুরে দেখো আপনি লাপরওয়াহি কা নতিজা আগে দেখো মাছ ধরা ঠিক আছে এই হচ্ছে অবস্থায় দেখো নোংরা গুলো ফেলে সবাই তাই করছে তারপরে মাছ ধরে দিকে জাল পরিষ্কার হচ্ছে ও না বলে নোংরাটা ফেলতে না বাইরে নিয়ে একটু কন্ট্রোল কইলে ফেলতে মাছ পিড়াচ্ছি মাছ পিড়াচ্ছি এদিকে আমরা ঠান্ডা লাগবে মামু ধরিস কোসে
পোল্ট্রি মাংস খাবো তাই পোল্ট্রি নিতে এসছি। নে ভাই বের কর, 2 কিলো বের কর, ফার্মে চলে এসছি ভাই। 2 কিলো হবে? হবে 2 কিলো। আমরা এটা নিচ্ছি, আমরা ওজন করব। চা হয় দেখে দে, এটা ওজন হচ্ছে এবার। মানে মাছ মেত তো এসছি, কি মনে হলো যে চিকেন খাবো, মাছ মাছ ভাজাও খাবো, চিকেনও খাবো। তো চলো ফার্মে চলো, ব্যাপারটা এরকম। তো ভাই এখানে এখন ওজন করবে, আমরা 2 কিলো মাপ নিয়ে এসছি। তোদের কাছে পুরানোর মেশিন নাই রে? না, দেখি এখানে কি হয়। 2 কিলো কম হবে, ওজন হচ্ছে 2 কিলো, অনেক কম আছে। 2 কিলোর 900, 2 কিলো 900 হচ্ছে, 1 কিলো 900 না, সরি 1 কিলো 900 হচ্ছে। আমরা এটাই নেবো, এটাই নেবো, যা হচ্ছে যা দাম হচ্ছে। তো এখন আমাদের মাছ মারা হলো মোটামুটি, আমরা মুড়ি ব্যবস্থা করেছি, তেল মুড়ি খাওয়া দাওয়া হচ্ছে, এখানে বিভিন্ন সবজি। তো এটার পরে আমরা মুরগি এটাকে আমরা কাটবো, কেটে আমরা খাওয়া দাওয়া করবো আর কি, এই ব্যাপার। তো চলো, তো চলো আমরা মুড়িটা শেষ করি, তারপরে মুরগিটা কেটে একদম রান্না সেটে আসছি। যাই হোক, জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি, এখন যাচ্ছি হচ্ছে মাংসের পিকনিক করতে। এই যাবো মুরগি কাটবো, মালটাকে ধরি। এই বাংলা তারি ডাবের জল, ডাবের জল এখন দামপুর খুবটে আছে। আরেকবার আরেকবার দে, আরেকবার লাগবে, আরেকটু দে। এই তো গজব বেজতি খুবটাস। তো এবার রান্না হচ্ছে আমাদের চিকেন, চিকেন কষা রান্না হচ্ছে। আমরা যে চিকেনটা দেখালাম, যে চিকেনটা তোমাদেরকে দেখালাম, সেই চিকেনটা এখন এখানে রান্না হচ্ছে। চিকেন কষা হবে আর ভাত, একদম কষা চিকেন হবে আর ভাত হবে আজকে ফ্রেশ। যাই হোক, এখানে হচ্ছে মাংস প্রায় কমপ্লিটের দিকে। মোহিত দাদা চান হয়ে গেছে আমাদের, ঠিক আছে। বাইকার ভাই মোহিত নাকি KTM ভাই মোহিত, কোনটা? খাওয়ার সব সিস্টেম আমরা করে নিয়েছি, কেউ কাঁচের থালা, কেউ স্টিলের থালা, একদম মাটির ঘরে সব, এগুলো মাটির ঘর। তো এবার চলো খাই। তো যাই হোক, আমরা ফ্রেশ হয়ে গেছি, একদম খাওয়া দাওয়া কমপ্লিট। এখন বাজে 3:30-4:15, তো এখন আমরা এখান থেকে চলে যাব। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। এরকম মজাদার গ্রাম্য ব্লগ দেখতে চাইলে চ্যানেল নজর রেখো, বেল আইকন প্রেস করে অবশ্যই অলে প্রেস করে রেখো সবার আগে নোটিফিকেশনটা পাওয়ার জন্য। চলো দেখা হচ্ছে নতুন ভিডিও, নতুন ভিডিওতে। ওকে।